গণেশ বানাতে ব্যস্ত মৃৎশিল্পীরা। আসানসোল কুমোরটুলি মহিশিলা কলোনি অবস্থিত পালবাড়ি, সেখানে তৈরি হচ্ছে গণেশের মূর্তি। নানান থিমের মূর্তির দেখা মিলল এই পালদের কারখানাতে। ঠিক দুদিন পরেই গণেশ পুজো। শিল্পাঞ্চলে আগের তুলনায় অনেক বেশি গণেশ পুজো বেড়েছে, তাই তুলনামূলকভাবে গণেশের চাহিদা অনেকটা বেশি হয়েছে। ঘরে ঘরে প্রায় 300টি করে গণেশ বানানো হয়। ছোট গণেশ থেকে বড় 12 ফুট গণেশ বানাতে দেখা যায়। জোর কদমে চলছে শেষ পর্বের কাজ। কিন্তু পালেরা জানান চাহিদা তো রয়েছে, কিন্তু ঠাকুরের দাম সেরকম মেলে না। ধীরে ধীরে নতুন প্রজন্ম এই কাজ থেকে সরে যাচ্ছে। বাইরের কারিগরকে বেশি মূল্যে নিয়ে এসে কাজ করাতে হয়, কারণ পালের ছেলেরা এই কাজ করছে না, অন্যান্য জায়গায় কাজে চলে যাচ্ছে। গণেশ কত কত পিস হয় এখানে টোটাল পালবাড়ি? টোটাল পালবাড়ি মোটামুটি 300। আগের থেকে কি আসাম শিল্পাঞ্চলের চাহিদা বেশি? অনেক বেশি। এই কাজ, এই ঠাকুরের কাজের, ঠাকুরের গণেশ, গণেশের, গণেশের চাহিদাটা আগের থেকে বেড়েছে। কিন্তু পয়সা নেই, দাম নেই। আচ্ছা, কী কী ঠাকুর বানানো হয় এখানে? বিশ্বকর্মা, গণেশ, মনসা, দুর্গা, কালী সবই হয়। বলছিলাম এই গণেশ এখনকার দিনে যে গণেশ দেখা যাচ্ছে নানা রকম আর্টের, হ্যাঁ, এগুলো কি মন গড়া করে না অর্ডার থাকে? না, এগুলো আমরা মন গড়া করে রাখি, তারপর দেখে দেখে অর্ডার হয়। আর যারা এমনি ফটো টটো নিয়ে এসে সেগুলো আলাদা করে অর্ডার হয়। তো এই নতুন প্রজন্ম কাজ করছে? ও না, নতুন করছে, নতুন যারা আমাদের আছে তারা কেউ করছে না এখন এই কাজ। এত খাটাতি পারছে না এই খাটাটি নিতে। কীভাবে কাজ তুলছেন আপনারা? না, কীভাবে কাজ তুলছেন? তুলছি, বাইরের থেকে লোক নিয়ে আসছি। তারা মনে করেন চাষবাস করে, এই কাজটা শিখতে চায়, তাদের ভালো লাগে কাজটা, তাই তারা করে। কিন্তু আমাদের এই কাজ দেখে দেখে আর ভালো লাগছে না, খাটাতে পারছি না। তারা খাটতে পারে বলে তারা আসছে এখানে, তারাই কাজটাকে উঠাচ্ছে। মানে তুলনামূলক কাজ রয়েছে, দাম পাওয়া যাচ্ছে না? মূল্য নেই, মূল্য একদম কম। করতে তো হবে, খেতে তো হবে। এখানে সব থেকে বড়ো সাইজ গণেশ কত ফুটের হবে? মোটামুটি তাও 12 ফুট। 12 ফুটে গণেশ আসে? হুম, 12 ফুটে। আমরা শুনেছি গণেশ পুজো তো আমাদের বেঙ্গলের নয়, তাও আসানসোলে ঝুঁকি বেড়েছে আপনি বলছেন। হ্যাঁ, আরও গণেশ বাড়তে চলেছে? বাড়তে চলেছে, গণেশ অনেকটাই বাড়তে চলেছে সেই তুলনামূলক। আপনার নাম? আমার নাম সুখদেব পাল। It's caught in the crossfire.